আসসালামু আলাইকুম, হ্যালো ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স। আজকে আমরা উপস্থিত হয়েছি ইংলিশ ক্লাস সিক্স এর আরেকটি ভিডিও নিয়ে। ইংলিশ ক্লাস সিক্স এর আমাদের একটা প্লে লিস্ট রয়েছে ক্লাস সিক্স নামে, ওখান থেকে সবগুলো ভিডিও স্টেপ বাই স্টেপ দেখে আসতে পারেন। আজকে আমরা চলে যাব ইউনিট থ্রি। ইউনিট থ্রিতে দেখুন আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। ইউনিট থ্রিতে 3.1 থেকে শুরু করে 3.8 পর্যন্ত রয়েছে। আমরা আজকে চলে যাব 3.8। 3.8 টা হচ্ছে আরিয়া নামের একজন স্টুডেন্ট সম্পর্কে। আমরা দেখুন একটু আমি ইমেজটা ছোট করতেছি। এখানে আরিয়া নামের একজন স্টুডেন্টের কয়েকটা ছবি রয়েছে। 27 নাম্বার, 27 নাম্বার পেজে, 28 নাম্বার পেজে, তারপরে হচ্ছে 29 নাম্বার পেজে। এই ছবি থেকে, এই ইমেজ গুলো থেকে, এই ইলাস্ট্রেশন গুলো থেকে আমাদের কিছু প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লিখতে হবে। সেটা ক্লাসরুমে আমাদের কি করতে হবে, প্রেজেন্ট করতে হবে। প্রথমে আমরা চলে যাব এখানে 3.8 কি লিখছে সেটা আমরা দেখব। একটু দেখুন 3.8 নাম্বারে প্রথমে আমাদের দেখাচ্ছে দা ফলোয়িং ইলাস্ট্রেশন, মানে নিচের ছবিগুলা আমরা ইমেজেস বলতে পারি অথবা পিকচার্স বলতে পারি এখানে ইলাস্ট্রেশনের ওই পরিবর্তে। তাহলে দা ফলোয়িং ইলাস্ট্রেশন নিচের ছবিগুলা আর অন দা ডেইলি অ্যাক্টিভিটিস অফ আরিয়া, আরিয়ার এই দৈনন্দিন দৈনন্দিন কাজগুলো নিয়ে কিছু ছবি রয়েছে ছবিগুলা। তারপর হচ্ছে স্টুডেন্ট অফ ক্লাস সিক্স, আরিয়া হচ্ছে একজন ক্লাস সিক্স এর ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী। ইন গ্রুপস পেয়ার্স ফার্স্ট ডিসকাস অ্যান্ড দেন সিকুয়েন্স অল দা অ্যাক্টিভিটিস অফ আরিয়া বিগিনিং ফ্রম আর্লি মর্নিং টু নাইট। এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে কাজগুলো দেখানো হয়েছে দলে বা জোড়ায়, সিকুয়েন্স মানে ধারাবাহিক অনুসারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার কাজগুলো আলোচনা করো। তারপরে বলতেছে এরপরে দেন, তারপর ডেসক্রাইব বর্ণনা করো দেম এগুলা ইন রিটেন ইন রাইটিং, রাইটিং এর মধ্যে লেখার মধ্যে ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রোনাউন্স, অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্ত আর্টিকেল দেখুন এখানে আছে সেটা, তারপর সঠিক আর্টিকেল এবং প্রোনাউন ব্যবহার করে তার কাজগুলো বর্ণনা করো, এবং সর্বশেষ শ্রেণীকক্ষে তা উপস্থাপন করো, সর্বশেষ ফাইনালি প্রেজেন্ট ইট টু দা হোল ক্লাস। এটা সর্বশেষ তা সবগুলো কি করো, এটা ক্লাসরুমে প্রেজেন্ট করো, উপস্থাপন করো। প্রথমে আমরা এটা পড়ছি, পড়ার পরে কতগুলা ইমেজ দেখতে পাচ্ছি। তাহলে আপনাদের এগুলো কোনো সমস্যা নেই, আমি ইমেজটা একটু সাজাইছি, আপনাদের একটু দেখাচ্ছি। প্রথমে দেখুন এটা হচ্ছে ক্লাস সিক্স এর একটা এই বইয়ের ফিউচার লাইস ইন প্রেজেন্ট, এখানে ইউনিট 3.8। এখানে আমরা ইমেজটা, আরিয়ার ইমেজটা দেখতে পাচ্ছি। এখানে দা সান ইজ রাইজিং, এখানে এই ইমেজের মধ্যে সূর্য উদিত হচ্ছে। এ গার্ল ইজ ওয়াটারিং প্লান্টস অন হার বেলকনি, তাহলে বেলকনিতে থাকা গাছগুলোতে, চারা গাছগুলোতে সে পানি দিচ্ছে। তারপরে গিয়ে সে কি করতেছে, বইগুলো গোছাচ্ছে। ওয়াটার বোতল, টিফিন অ্যান্ড বক্স পুট দা স্কুল ইন দা স্কুল ব্যাগ, এগুলা স্কুল ব্যাগে রাখতেছে। তারপরে দেখুন এরো সাইন দিয়ে আমি এগুলা ইন্ডিকেট করে রাখছি এরকম। এরপরে তার বড় ভাইয়ের সাথে হেভিং ব্রেকফাস্ট, হেভিং ব্রেকফাস্ট উইথ হার এল্ডার ব্রাদার। তারপরে বইটা গোছার পরে সে তার বড় ভাইয়ের সাথে কি করছে, এই ব্রেকফাস্ট করতেছে। এরপরে তার মায়ের সাথে, এটা হচ্ছে তার মায়ের সাথে স্কুলে যাচ্ছে। এরপরে পার্টিসিপেটিং ইন গ্রুপ ওয়ার্ক ইন দা ক্লাস, সে এরপরে স্কুলে যাওয়ার পরে সে গ্রুপ ওয়ার্কে পার্টিসিপেট মানে অংশগ্রহণ করে। এরপরে হচ্ছে প্লেইং উইথ ফ্রেন্ডস ইন দা আফটারনুন, তারপরে বিকেল বেলা স্কুল থেকে আসার পরে বিকেল বেলা কি করে তার বন্ধু বান্ধবের সাথে সে খেলা করে। এরপরে হচ্ছে স্টাডিং এট নাইট, এরপরে রাত্রিবেলা সে পড়াশোনা করে। তাহলে আমরা এগুলা ডাইরেক্ট আমরা বই থেকে কি করব, বই থেকে এগুলা প্যারাগ্রাফ আকারে লিখে দিলে আমাদের হয়ে যাবে। আমরা দেখাচ্ছি কিভাবে লিখব। তাহলে ওখানে আমরা ইমেজ থেকে আবার একটু স্ক্রিনশট নিয়ে নেবেন, যাদের বুঝতে কষ্ট হয় তারা স্ক্রিনশট নিয়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন। এখানে অ্যারো সাইন দিয়ে আমি দেখাই দিছি আপনাদের সুবিধার্থে, এটা দেখাই দিছি। প্রথমে গাছে পানি দিচ্ছিল, তারপরে বইগুলো গুছাচ্ছিল, এরপরে বই গুছানোর পরে এরপরে ব্রেকফাস্ট করছিল, এরপরে তার মায়ের সাথে স্কুলে যাচ্ছিল, স্কুলে যাওয়ার পরে সেই স্কুলের কাজগুলা পার্টিসিপেট করতেছে বন্ধুদের সাথে দলে দলে, তারপরে স্কুল থেকে ব্যাক আসার পরে সে কি করছে বন্ধুদের সাথে খেলে, এরপরে রাত্রিবেলা সে কি করে এই পড়ালেখা
রাখার কারণে এরপর ঘুমাই, ওই ইমেজটা কিন্তু দেয় নাই। তাহলে আমরা বইয়ের মধ্যে চলে যাচ্ছি, ডাইরেক্টলি বইয়ে চলে যাব, দেখি দেখি আমরা কোনটা আগে করব। তাহলে এখানে দা সান ইজ রাইজিং, সূর্য উদিত হওয়ার সময়, মানে যখন সূর্য উদিত হচ্ছে, এগার এগার এগার, দেখুন এগার ইজ ওয়াচারিং প্লান্টস অন হার ব্যালকনি, তাহলে এটা সেন্টেন্স আছে। আমাদের এতটুকু লিখলে কিন্তু এনাফ, হ্যাঁ এর থেকে বেশি আমাদের লেখার দরকার নেই, যেহেতু আমরা ক্লাস 6 এর স্টুডেন্ট, তার জন্য আমাদের লেখার দরকার নেই। এরপরে দেখুন, এরপরে স্টেপ বাই স্টেপ কোনটা আসবে, এরপরে আসবে এই ইমেজটা, এখানে কি করতেছে, ওয়াটার বোটলস। তাহলে এখানে সেন্টেন্স কোনো সাজানোরও দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই, এখানে সেন্টেন্সটা ঠিক রয়েছে। এখানে আমাদের সেন্টেন্সটা একটু কি করতে হবে, সাজাইতে হবে। দেখুন এই এখানে সি, এটা যেহেতু মেয়ে, তার জন্য আমরা কি লিখবো, সি লিখবো, একটু আমি দেখাচ্ছি, এটা সি লিখবো আমরা, সি লিখবো, সি লেখার পরে সি লিখতে যাচ্ছি, হ্যাঁ সি লিখবো, এরপরে হচ্ছে দেখুন সি লিখবো এখানে, হ্যাঁ সি লিখবো আমরা, একটু হোয়াইট আমরা সি লিখবো এখানে, টেক্সটে আমরা দিচ্ছি, তারপরে আমরা কি লিখবো, সি এখানে, সি সি লিখবো, তারপরে পুটস, এই পুটস শব্দটা লিখে সি পুটস ওয়াটার বোটল এখান থেকে। তাহলে এই যে এটা গ্রিন ব্লু দিয়ে লিখছি, এটা লিখবেন শুরুতে, এটা লিখবো আমরা, সি পুটস ওয়াটার বোটল টিফিনস বক্স, পুটটা আর লেখার দরকার নাই, ইন দা স্কুল ব্যাগ। তাহলে পুটটা আর আমরা আর লিখতে যাব না, এটা এটা আমরা কাটি দিব, আমি একটু দেখাচ্ছি, এটা আমি আমরা কাটি দিব এটা, কারণ এটা আমরা ওখানে লিখে ফেলছি, তার জন্য এটা আর লেখার দরকার নেই। তারপরে ইমেজ অনুসারে এরপরে কি করবেন, এরপরে হচ্ছে তার মায়ের সাথে, তার মায়ের সাথে কোথায় যাচ্ছিল, সে স্কুলে যাচ্ছে না, এটা এই বোতল ওয়াটার বোটল টিফিন ব্যাগস টিফিন এন্ড বক্স এগুলা ব্যাগে ঢুকার পরে সে তার ভাইয়ের সাথে কি করছে, ব্রেকফাস্ট করছিল। তাহলে এখানে আমরা কি লিখবো, এখানে আমরা লিখবো সি 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 ইজ, সি ইজ হেভিং, সি ইজ হেভিং, তাহলে সে কি খাচ্ছিল, সি ইজ হেভিং, সে ব্রেকফাস্ট করতেছিল উইথ হার এল্ডার ব্রাদার্স, তার ভাইয়ের সাথে। এরপরে পায়ের সাথে কি করার পরে, ব্রেকফাস্ট করার পরে সে তার মায়ের সাথে, সে তার মায়ের সাথে কোথায় যাচ্ছিল, সে হি ইজ গোয়িং, তাহলে এখানে আমরা কি লিখবো, হি ইজ গোয়িং, সি ইজ, সি ইজ গোয়িং, সে ইজ গোয়িং, সে যাচ্ছিল, সি ইজ গোয়িং টু স্কুল উইথ হার মাদার, সে তার মায়ের সাথে স্কুলে যাচ্ছিল, স্কুলে যাওয়ার পরে, এটা হচ্ছে সি ইজ পার্টিসিপেটিং। তাহলে যদি আমরা, আমি যেভাবে লিখতেছি সেভাবে যদি লিখি, তাহলে এটা একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে, সি ইজ পার্টিসিপেটিং। এরপরে পার্টিসিপেটিং এর পরে, এরপরে সি ইজ প্লেইং, আমাদের আর কিছু করার দরকার নেই, শুধুমাত্র এখানে এই প্লেটা একটু স্মল লেটার হবে, এটা আপনার সিস্টেমটা বুঝে যাবেন। এখানে শুধুমাত্র সি ইজ প্লেইং এটা দিয়ে দিলে হয়ে যাবে, সি ইজ প্লেইং, এতটুকু, দ্যাটস এনাফ ফর আস, এটা আমাদের জন্য যথেষ্ট। এরপরে এরপরে এই এটা কি করার পরে, এটা খেলার পরে, সি ইজ প্লেইং উইথ ফ্রেন্ডস ইন আফটারনুন, বিকেল বেলা সে খেলে, তারপরে সে কি করে, এই এটা সি, এটা দেখুন সি ইজ স্টাডি, সি ইজ স্টাডিং অ্যাট, এটা একটু কি দিবেন, এ স্মল লেটারে দিবেন, এসটা একটু স্মল লেটারে দিলে, তাহলে দ্যাটস এনাফ, এতটুকুই যথেষ্ট। এরপরে আর কোনো এখানে কোনো ইমেজ আমরা দেখতে পাচ্ছি না, তার এরপরে এতটুকু শেষ, এতটুকু যদি লিখি আমাদের একটা প্যারাগ্রাফের মতো হয়ে যাবে, এতটুকু আমাদের যথেষ্ট। আর যদি বুঝতে না পারেন হয়তো বা কমেন্টে জানিয়ে দিবেন, আজকের মতো আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। যদি বুঝতে না পারেন, বারবার তাম্বনেলের যে ইমেজটা, ইমেজটা আমি তাম্বনেলও দিয়ে দিব, এমনি ইমেজটা আপনারা দেখতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শেষ করতে যাচ্ছি, আজকের মতো এখানেই সমাপ্তি করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।